রবিবার রাত থেকেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। সোমবার ভোর থেকে বৃষ্টির দাপট আরও বেড়েছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও বর্ষণের বিশ্রাম নেই, আর তাতেই ভাসছে তিলোত্তমা। উত্তর থেকে দক্ষিণের পথঘাট জলে থই থই। টানা বৃষ্টি আর জমা জলে সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগে শহরবাসী। সল্টলেক সেক্টর ৫ কলেজ মোড়, বেশিরভাগ অফিস কাচারি এই এলাকাতেই। সোমবারে বৃষ্টিতে সেই কলেজ মোড়ের রাস্তায় দাঁড়িয়ে গেল এক হাঁটু জল। ধীর গতিতে চলছে যানবাহন, অফিস যাত্রীদের দুর্দশার এক শেষ। ভিআইপি রোডের হলদিরাম থেকে নিউটাউন যাওয়ার রাস্তা এখন চেনাই দায়। যেদিকে চোখে পড়ে শুধু জল আর জল, ছাতা মাথায় জলের তোর সামলে রাস্তা পারাপার করছেন মানুষজন। রাজারহাট নিউটাউন লেকটাউন কৈখালী ভিআইপি রোড সংলগ্ন হলদিরাম চিনার পার্ক এলাকার বিস্তীর্ণ জায়গা জলমগ্ন। রাতভর বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করার জায়গায় জল জমে গিয়েছে, ফলে কর্মীদের যাত্রীদের মালপত্র ওঠানামা করতে সমস্যা হচ্ছে। উত্তর কলকাতা ঠনঠনিয়া কালীবাড়ির পরিস্থিতিও একই রকম। এলাকার রাস্তা ডুবে গিয়েছে, জল জমেছে কলেজ স্ট্রিটে, বেহালার অলিতে গলিতে জমা জল ঠেলে পথে বেরিয়েছে মানুষ। সোমবার ভোরের হাওড়া ব্রিজের ছবিটা ছিল এইরকম। মুষলধারায় বৃষ্টিতে জল জমেছে হাওড়া ও টিকিয়াপাড়া কারশেডে। ধীর গতিতে চলছে ট্রেন। হাওড়ার বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। আজ সারাদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে এবং আগামী কালকেও পরিস্থিতি অনুকূল থাকবে না। আগামী কালকের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। প্রজ্ঞা সাহা, ইটি ভারত, কলকাতা।